টাঙ্গাইল বেড়াডুমা ওমরপুর এলাকার লোহজং নদীর উপর 30 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে 2020 সালের 12 নভেম্বর থেকে। 3 কোটি 60 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ব্রিক্স অ্যান্ড ব্রিজ লিমিটেড এবং দি নির্মিত নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এবছর 11 মে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও 45% কাজ বাকি রয়েছে। সম্প্রতি সেতুটির সেন্টারিং শাটারিং সরে গিয়ে মাঝখানে প্রায় 3.5 ফুট দেবে গেছে। এতে সেতুর নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত সময়ে সেতু চালু না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। আমাদের টাউনে থেকে আসতে একটা গাড়ি পাই না, আমরা গাড়ি আসতে পারি না, আমাদের অসুখ বিসুখ হলে বা ইমার্জেন্সি কোনো গাড়িগুলো আমরা নিয়ে যেতে পারি না। ব্রিজটা কমপক্ষে 200 ফিট লম্বা আছে, মাঝখানে বেড়াডুমা সেতুটি বাস্তবায়ন করছে টাঙ্গাইল পৌরসভা। এর প্রকৌশলী জানালেন, সেতুর দেবে যাওয়া অংশ পরিদর্শন করেছেন তারা, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ অতি বর্ষণে নিচের সেন্টারিং খুলে যেয়ে এই দুর্ঘটনাটা ঘটে। কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আমাদের পিডি মহোদয়ের সাথে এবং এলজিডি ডিপার্টমেন্ট তাদের সাথে কথা বলেছি, ওনারা এই বিষয়ে তদন্ত কমিটি করবে। সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।